আব্বাজিরা, তোমার আব্বাজান মরার আগে তোমাদের এক করতে পারে না। ওনার খুব ইচ্ছা ছিল যে তোমরা দুই ভাই এক ছাদের নিচে মিলেমিশে বসবাস করো, কিন্তু সেটা সম্ভব হয় না। এই জন্য তোমার আব্বাজান তোমাদের নামে এই বিষয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু উইল করে গেছে। এই বিষয় সম্পত্তি বিক্রি করতে চাইলে তোমাদের দুইজনের স্বাক্ষর লাগবে, ইভেন ব্যাংকের থেকে টাকা উঠাতে গেলেও দুইজনের স্বাক্ষর থাকবে। যদি একজন স্বাক্ষর না করো তাহলে আর একজন কোনো কিছুই করতে পারবা না। এই জন্য তোমাদের মিলেমিশেই সেই কাজটি করতে হবে। অসম্ভব অসম্ভব কোন কি, আব্বা জীবিত থাকা অবস্থায় আমাকে মিলাইতে পারে না, আর হেরা বর্তমানে এটা সম্ভবই না। বাবাজি এখন তো আমার কিছু করার নাই, তোমার আব্বা যান স্বয়ং কোর্টে উপস্থিত হইয়া আমার চাইতে সিনিয়র উকিল দিয়ে সব উইল করে গেছে, এবং এই যে উইলে স্পষ্ট লেখা আছে, হ্যাঁ এই যে উইলে স্পষ্ট লেখা আছে, কেউ ইচ্ছা করলে এককভাবে এর কোনো শর্ত পরিবর্তন করতে পারবে না। কোনো কিছু করতে হলে দুইজন মিলমিশ করেই করতে হবে, তোমরা কাজ করতে পারো, এর জন্য একটু সময় নিতে পারো যদি কোনো সমঝোতায়। না না, কি কইতাছেন আপনি, অল লগে একই কাগজের ভিতরে সই করবো, এটা সম্ভব না, জিন্দগিতে সম্ভব না। সমঝোতা কোনোদিনই সম্ভব না। আপনারা কয়ে রাখি, বাঘে মহিষে এক জলে খাইতে দেখছেন, কোনোদিন এক বলে তারা জল খায় না। এই ফাঁক ফোকরে মার পেছের যত ফাঁক ফোকর ছিল সব কিছু সিলগালা করেই এই উইলটা করা হয়েছে। কোন কি, তাহলে কি জনম জনম এইভাবে যাবো নাকি আমাকে জীবন? আমার পোলা মায়েরা হের মতো একটা বাজে লোকের পোলা বানায় কাছে যাবো সই করার লেগা? অসম্ভব। শোনেন, আমার মধ্যে নিয়ন্ত্রণ আছে, হের মধ্যে নাই। আমি সুখী পরিবার পছন্দ করি, ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানে যথেষ্ট, কিন্তু হের যে হাব বাপ আমার তো মনে হয় না একটা ক্রিকেট টিমের নিচে হে পারবো। আর একটা রিজার্ভ ব্যাংকও থাকবো, থাড়াম পায়ে হ্যাঁ কান্দে বইতে। আবার চুপ কর, চুপ কর, বুঝছে, নিজে সব বুঝে সব জানে, একরে প্ল্যান পাস করে ভালাইছে উই, ওর দুইটাই লাগবো, আল্লাহ দিল তো, যদি না দেয় কি করবি বে? দেখছেন নি কোন রকম বেসরময়, আপনার সামনে ওই কয়টা পোলা হইব কয়টা মাই হইব সব কিছু ঠিক করতেছে, মানে এই এই এরকম বেসরমের লগে আমি কেমনে কেমনে থাকবো এক ছাদের নিচে? থাকতে কেছে কেনা, থাকতে কইছে কেউ? আপনি যান না বাইরে, বাইরেও যান গা, গেট আটকাইব আপনাকে, কি গেট ধরে দেবো নাকি কেউ? হ্যাঁ যাবো বাড়িতে, বাইরেই যাবো, তোরে বাইন্দা তুইয়া ডিনামাইট মেরা বাড়ি উড়াই দেবো। আচ্ছা নেই আহেন না, কে কারে বান্ধে, আমি যেটা কইছি এটা সম্ভব না, সোজা কথা। দেখছেন এই যে এরকমই, বুঝছেন কিচ্ছু করণের নাই, যান গা আপনি বাইরে, যান যান। আসসালামু আলাইকুম ভাই। ওয়েলকাম। আচ্ছা পাকিস্তানের তে যে এলাজ কিনে আহনের কথা ওইটা আইছি রে। ও ভাই পাঠাই তো দিছি, অঞ্জলি তো দোকানে মাল আয় পৌঁছায় নেবে, আয় পড়ব আজকে কালকের মধ্যে। বিয়ালে খোঁজ লইস তুই? হাজার ভাই বিকালে যাবো। আর এই যে দাঁড়া খাড়া, আমি দেখাই মাল গুনি, আমি লিস্ট করে তুইছিলাম, যোগ করে ক কত হয়েছে? ও ভাই যোগ তো সকালেই করে রাখছি, 70,000। জলদি যাবি, চেকটা ভাঙ্গা ক্যাশ কত টাকা? ভাই একজনের সিগনেচারে তো টাকা উঠান যাবো না, দুইজনের সিগনেচার লাগবো। ওই বেটা ওই টাকা আমার লাগবো, ওর সিগনেচার লাগবো গেলা। আগে তো লাগতো না ভাই, চাচা ময়রা জানার পরে তো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল, আমি দুইজনের সিগনেচার ছাড়া তো ভাই টাকা উঠান যাবো না ভাই। তুই হিগাস আমারে, হিগাস তুই, উপদেশ দেস তুই আমারে? না ভাই, আমি যেটা কইছি ওইটা হুন, যা 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 সিগনেচার লিয়া যা। গরিব মানুষ দেখে এরকম করতেছেন, এক ভাই ছাদের উপর লিয়া ছিল। ওই গরিব হচ্ছে কি ইচ্ছে তোরে মারি, গরিব দেখে তোরে মারছি কোনদিন আমি? মারছি তোরে? এই তো ভাই মারলেন, গরিব দেখে গায়ে হাত তুললেন, বুঝছেন? মন্টু ভাই, মন্টু ভাই, ভাই কি হুনতে? ওই আবে আলা, তুই বিরক্ত করতে তুস কেন লাগা? হ্যাঁ কি হয়েছে ক? দুই সেকেন্ডের তো একটা কাম, খালি একটা সাইন করে দিবেন, হ্যাঁ আধা ঘন্টা ধরে খাড়া রয়েছি। ও আপনি আধা ঘন্টা যাবৎ খাড়াই রয়েছে? আপনার এখন সসম্মানে আমার চেয়ার ভয় দেব?
আজকে হারা দিন খারা দেখবি। ও গরিব দেখে দিয়ে এরকম করেন আপনারা সব সময়, দুই ভাই এরকম করেন, কথা কম ভাই, চিকনি চাকরা করে দেন। এত টাকা কেন লেগা আই কাটা কইছি এত টাকা দেবো? হ্যাঁ হিসাব কই, হিসাব দে, দেন হিসাব দেন। ওই দোকানে যে জিরা ছিল ওই জিরা তো শেষ হওয়ার কথা না, জিরা লাগবো কেন? হ্যাঁ হ্যাঁ কি জিরা পানি খায় নাকি নাকি সিন্ডিকেট করবো ভাই? আমি কেন তোকে, এটা তো আপনারা বাইরে বাইরেই জানেন কে কি করবো না করবো। এক চেক বাতিল, আমি যেই টাকা দিতাছি এটা আরে বুঝায় কইছি, সারা দিন খালি টাকা ছাড়া কিচ্ছু বুঝো না, কামের কাম না কইরা। হ্যালো ভাই, 50,000 দিলেন যে 70,000 হিসাব দিছি তো। ওই মন্টু কি হিসাব ছাড়া কোনো কাম করেনি, যে টাকা দিয়েছি টাকার হিসাব নিকাজ করে দিয়েছি, যা হন ফোট। তাহলে আমি গিয়ে কেমতি কেমতি হিসাব দিই? কেমতি হিসাব দিবি দিবি না তোর কাম, তুই যা হন কিছু গেলে আমার কথা কবি যা। ও গরিব দিকে আপনারা সব সব গরিব দিয়ে পার পাওয়া যায় না। কই যাস তুই? আপনারা জিগায় যাবো নি, কই যাই? যাওন তো উচিত। উচিত কি শেষ আছে নি, সব উচিত হয় দুনিয়াতে। এই উচিত তো অনুচিত, তুই আমার ছোট না? কামের সময় খালি ছোট বড় দেখেন। আচ্ছা এখন একটা কথার জবাব দে তুই আমারে। হ্যাঁ কোন? তোর কাছে যে 70,000 টাকার একটা চেক দিয়া পাঠাইছি আমি ইলিয়াসরে দিয়া, ওইটা ছিঁড়া ফালাই দিয়া তুই 50,000 টাকার একটা চেক সাইন করে দিছ কেলা? ওইটা উচিত আছিল হেন লাগিয়া, বে হিসাবই চেক পাঠাবেন আপনি হেডের মধ্যে সাইন করে দেব, এটা তো উচিত না তাই না? আপনি জিরার কথা লেখা পাঠাইছেন হিসাবের মধ্যে, জিরা মনে করেন যে আপনার দোকানের মধ্যে ভইরা রয়েছে, কি ব্যাপার? জিরার পানি খাবেন নাকি জিরা স্টকে রাখবেন কি? তুই ইচ্ছা করে করছস এটা, তুই 70,000 টাকা 20,000 টাকা ইচ্ছা করে তুই কমায়া সাইন করছস, এটা তোর ইচ্ছা তোর জিদ, আমি চিনি না তোরে। এখন আপনি কথা কম কোন, আমার কাম আছে আর কিছু কইবেন? তুই আমার ছোট্ট একটা অনুরোধ রাখবি? রাখবো না কেন লাগে, আপনি আমার বড় ভাই। খাড়ায় থাক, ঘনে খাড়ায় থাক। কি হচ্ছে আপনার শৈল দিয়ে যে বড়াই দেখাইতেছেন আমাকেও কিন্তু আছে শৈল। জসিম, আ জসিম, কয় কেজি? কি কয় কেজি? গরুর গোছ রানছস না, কয় কেজি রানছস ওইটা জিগাই যাচ্ছে ক? 6 কেজি রানছি, পুরো একটা ছিনা। জুড়ে দাওয়াত দেয়ছে নাকি আজকে কারো জন্মদিন? ওইটা অবি না। ওই কিছুই না তো, তাহলে 6 কেজি গরুর গোছ রান্না করছিস কেলা? জন্টু ভাই রান্না করছে লেগে রানছি। তো জন্টু ভাই কইছে কি? জন্টু ভাই কইছে গরু মাংস রান্না করতে একজন লেগা 1.5 কেজি রান্না করলে তো হয়, এত কেজি রান্না করছিস কেলা? হ্যাঁ ওই আমার ইয়ার দোসরা এই আজকে বিয়ালে ওরা গরু গোশ খাইব, পরোটা খাইব, আর তুই জানাস না আমি গরুর গোশ পছন্দ করি। তখন তো নিজে ইনকাম করতে হয়, একটু বুঝ করে খাওয়া দাওয়া করতে বুঝছেন? তো কামাই কি তুই একলা করস নি? আমি কামাই করি না, হন গরুর গোশ মাস এখানে বাদ, কালকার থেকে আমি উটের গোছ খামু তিন বেলা। ওই মনে রাখিস আগা উটের মাংস কে লাগা, ওই সেই মাংস কা হাতির মাংস কা আগা মনে রাখে নি, বাইর থেকে তো এমন ঢুকতে পারবে না। যত টাকার গরু মাংস খাইবো তত টাকার কাচ্চি বিরিয়ানি আমার লেগে লইবি প্রত্যেক দিন, ঠিক আছে? ওই জন যা যা কাচ্চি আন, আমার কোনো অসুবিধা নাই, খালি কাচ্চি আনবি, আমার এক প্যাকেট স্যালাইন যেন করে না ঢুকে, ফ্যামিলির টাকা দিয়ে কোনো স্যালাইন মেলাইন কিনতে পারবি না, যা। হ্যাঁ বোধ হয় জানা না আজকাল স্যালাইন কিনতে হয় না, ঘরের মধ্যে চিনি আর লবণ থাকলে চলে যাবে। চিনি লবণ কি টাকা ছাড়া দেয়নি? বিয়া করছস হরমের থেকে আয়ে আর চুরি করে না আসছস? এটা আমি দেহম নে, সমান সমান হরিত হয়। চিনি আর লবণ না, চিনির লবণে চুন দিলে আট হয় বুঝছস, এটা খাওয়ানোর পরে চিনি আর চুন খেয়ে ফেলা ভিতরে আটকে যাবো আর বাইরে না কিছু। তো চুনি দিন ধুয়ে দেখলো চুন মনে করো।
ভাই জিরার হিসাবটা কে নিলে হুম লেখ সব লেখ জেনে গেছে আমি লেখ ইরানি জাফরান আছে ইরানি জাফরান তো আজকে আছে এক কেজি ইরানি জাফরান দিলে আস আরে না না আরে সফন চলবো ভাই আমি তো ইরানি জাফরান শেষ হয়ে গেছে নাইকা তো এ ভাই কি কইছি তোরে আমি হ্যাঁ যে ইরানি জাফরান বেশি করে রাখবি আর ডাক্তার কাছে বেচা দাও না এটা তো কইছি রাইখা দিবি আমার না জিগায় বেচবি না স্পেশাল মানুষের কাছে বেচুম সব বেচা দাও দোকান বেচা দাও আচ্ছা আচ্ছা বাদ দেন না ভাই বাদ দেন আমি অন্য দোকান থেকে নিয়ে লেতেছি পাইবেন না তো আপনি সবাই রাখে না তো এই জিনিস আমার হেনে আমি রাখি আমার খালতো ভাই একটা ইরাম থাকে তো সরাসরি ওর লগে কানেকশন আছে আমার উই আমারে পাঠায় বুঝছেন অসুবিধা নাই আমার গোডাউনে আছে আপনার বাসার ঠিকানাটা দেন পাঠিয়ে দেবো না আবার ঠিকানা লিখে দিয়ে যান বাই দিয়ে বনে গিয়া আপনি এত কষ্ট করবেন কেন আমি আইসা নিয়ে যাবো না হ্যাঁ হ্যাঁ কি কয় উঞ্চাস আরে কাস্টমার সেবার ব্যাপারে আমরা বহু সচেতন অসুবিধা না আপনি খালি বাসার ঠিকানা লেখ 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 ঠিক আছে জানগা আচ্ছা জানগা ভাই জিন্দিগিতে তো শুনলাম না ইরানি জাফরান আমরা বেশি আচ্ছা কই থেকে আপনি কি পাইবেন কই অন আন্তাজ আন্তাজ কিছু কই দিলেন আবে সাতার ভালা কাটিং দেখছো ছেড়ির বেটা 5 মিনিটের ভিতর পয়দা করমু ইরানি জাফরান সাতার ভালা বেটা চিবির ভিতরে হালা মেরে হালাবে নাকি ও আচ্ছা না না হন খুলেন নাম ধরেন আপনারা তো আমি এখানে যে আপনারা আনতে কইছিলাম এত কিছু নিয়ে এসেন কেলা আমগো খানদামে সিলসিলা এরকম তোর বাসায় নয়া গেলে খাইলাতে যাবো খালি মশলা লিয়া করবো হইল কিছু লিয়াবো না ওইটা তো আত্মীয় স্বজন বা পরিচিত কারো বাড়িতে গেলে আমি আপনার পরিচিত না এক মহল্লায় থাকি না আমরা আমি আপনার পরিচিত কেমনে কে 2 ঘন্টা আগে আমার দোকানে গেছিলেন না আপনি বাতচিত হইছেন আপনার লগে আমার তো পরিচিত হয়েছে না ওনা আয় বলছি কি সমস্যা কি কাস্টমারের সেবার ক্ষেত্রে আমি ছাড়া ছাড়ি নাই এক সুদে আসলে সব দেই ঠিক আছে তাহলে আমার সব আত্মীয় স্বজন আপনার দোকানে পাঠিয়ে দিমু সবাই তো সেবা পছন্দ করে বুঝেন না যতজন খুশি পাঠায়েন মগর নিজের জান গুলাম বন করেন না পারবেন না আমি উঠে দিয়ে আহি আচ্ছা বাপের নাম কি আমার বাপের আপনি চিনবার পারেন আমার বাপের নাম চুন্নু মিয়া চুন্নু মিয়া মানে চুন্নু সংসার কথা বুঝতেছ তুমি আজকে আমার বাড়িতে প্রথম আইছো খাওয়ান দাওয়ান সাইরা তারপর যাইবো তার আগে কিন্তু যাওয়ার নাই অসুবিধা না অসুবিধা না আসুন আপনি আপনি যখনই মনে হইব যে কোনো কিছু দরকার আপনার আপনি গুলাম চাইবেন অসুবিধা নাই হ্যাঁ নিজের ভাই মনে করে যে অসুবিধা কি ঠিক আছে না কয়া ফালাইলে যদি কেউ ধৈরা আমার আহে তাহলে তো কথাটা পইরা মরে যাব গা কথা একটু দরণ লাগবো যা কথাটা ওই তো আছে আপনি গেলাম মানুষ অনেক বালা মানুষ বুঝছেন আপনার সব কিছুই গেলাম বালা
আপনার অনেকটা ভালো মানুষ দরকার, যে ভালো মানুষটা আপনার সব ভালো জিনিসগুলি দেখা শুনে রাখবো, বুঝছেন, টেক কেয়ার করবো, যত্ন নেব, সেবা করবো। আসে তো আমার আব্বাই আছো না? আরে দুটো কি কর, বাবা বাবাই তো আছেই, বাপে তো থাকেই, ওইটা না, মনে করেন এমন একটা মানুষ, ধরেন আটকা রাত তিনটার সময় আপনি ঘুম ভাঙিয়ে গেছে, আর ঘুম ভাঙিয়ে গিয়ে আপনি চিৎকার পড়তে আছেন, আমার আইসক্রিম দাও আইসক্রিম দাও আইসক্রিম দাও, ওই ভালো মানুষটা তখন আপনি লিখে আইসক্রিম লিয়ে আইব। আপনি কি কোন রাত তিনটার সময় তো আমি ঘুমায় থাকি। ঘুমায় থাকেন ঠিক আছে, ঘুমায় তো থাকবেন, এই রাতে তো মানুষ ঘুমায় থাকে, একদিন জেগে গেছেন গা, ওই ভালো মানুষটা তখন কি করবো জানেন, মাথায় আতনি বুলায়া গান শুনায়া আপনি আবার ঘুম পাড়াই দিব। ও আপনি এই ভালো মানুষের কথা কইছেন তো? হো আমিও মাঝে মাঝে ভাবি। আচ্ছা ঠিক আছে, তাইলে পরে আব্বার কমু এমন একটা ভালো মানুষ খুঁজে দিতে, ঠিক আছে? দূর হাল, আপনাকে সটা চিনি, বাপেরে কয় কেউ এইসব কথা, বাপেরে কইবেন না তো, এটা আপনি আমারই কইবেন, আমি আপনার লেগে ভালো মানুষ খুঁজুম 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 খুঁজতে 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 একদম দাম করে আমি আপনার কয়ে ফেলাম, আই লাভ ইউ। আমি জিন্দগিতে এই কথা কয় পারব না, আমার এত সরম জানেন আপনি, আমি জিন্দগিতে পারব না, আমি কোনোদিন কাউরে কই নাই কমও না, আপনার নিজেরই বুঝালো অন লাগবো, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, জিনিসটা কি আমি আজকেই বুঝালাম নাকি কয়েকদিন পর বুঝলেও চলবো? আজকে বুঝলে সবচেয়ে ভালো হয় জানেন, বেশি দেরি হইলে একদিন দেরি করা পারেন, কালকে বুঝলেন, কিন্তু বুঝন লাগবো না, বুঝলে হারা আমি শেষ করে যাবো। ঠিক আছে, কিছুদিন সময় নেই, টাইম নেই, দেখি কি হয়। জন্টুর লোকে যে মায়া এটা ঘুরে কেটারে এরম একটা বাপ লইতেছেন কিছুই বুঝেন না, এটা তো ভাইয়ের গার্লফ্রেন্ড, ভাই হার লাগে প্রেম করতে চাচ্ছে, কয়েকদিন পর বিয়ে শাদী করবো, বিয়ে করুক ঠিক আছে, এটা মায়ার পেছনে যে টাকা উড়াই যাচ্ছে এটা হিসাব রাখো, আর হেজে প্রেম করতে চাচ্ছে আমার লোক অনুমতি নিচ্ছে। ভাই পেয়ার মাপত এটা মনের বিষয় ভাই, এর অনুমতির কি আছে, আর বংশরক্ষার দায়িত্ব তো ভাইয়ের উপরে পড়ছে। ওই চড়া একটা দাঁত ফালাই দিব, অনুমতি লাগবো না মানে, একটা মায়ের পেছনে মুড়ির মতো টাকা উড়াইবো, আর বংশরক্ষাকে হেরে একলা নেই, আমার দায়িত্ব আছে না। আচ্ছা ঠিক আছে, দেখটা ওই তুই দেখবি কি, তুই দেখবি কি, দেখুন তো আমি ল আপনি নিজের জীবন নিজে ক্ষতি করতেছেন। আমি আমার ক্ষতি করতেছি? আমি আপনার কথা কিন্তু কিছুই বুঝবে পারলাম না। ও বুঝবেন কেমতে, নিজের ক্ষতি করলে তো নিজে বোঝে না, আপনি জাল লাগে চলাফেরা করেন, ঘোরাঘুরি করেন, এতে কিন্তু আপনার ভাবমূর্তি নষ্ট হইতে আছে। দেন যা কইবেন একটা ছাপ ছাপ করে করালাম। ও ছাপ ছাপ করে কম, আপছা করে করে তো লাভ নাই, আমি হচ্ছে জন্টুর ছোট ভাই, জন্টু আর আপনার সম্পর্কের ব্যাপারটা আমি জানি, এত আর নিজের কথা নিজে কইব না, বলেন জন্টু দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নাই যেই কাজের লোকে লিপ্ত আছে, আরে নেশা পান, তারপর মনে করেন যে জুয়া খেলা, তারপর মনে করেন যে মানুষের কাছে টাকা ধার চাওয়া, আমি নিজে এর কত টাকা ধার শোধ করছি কল্পনাই করবা পাবেন, এখন মনে করেন যে আপনার লোক একটু পরিচয় হওয়ার পর আচ্ছা করে মনে করেন যে একটু ফেরত আছে, কিন্তু এখানে যে সারা জীবন থাকবো সেটা আমি বলতে পারবো না, কিন্তু আবার চলে যাবার পরে আমার বাবা চুন্নু মিয়া কত চেষ্টা করছে এখানে ফেরানোর লেগে, পারে না, আমি আমার দোকানে মাল বিক্রি করি না, সব মালের গ্যারেন্টি দেই, কিন্তু মাগার আমার ভাইয়ের গ্যারেন্টি আমি দিবার পারবো না, এখন আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি নিজের জীবন নষ্ট করবেন নাকি হের মধ্যে পোলারে বিয়ে করবেন, মনে করেন যে আমার দরকার আছে আপনার কওয়ার আপনার কুচ, এখন সিদ্ধান্ত আপনার। কিছে এত জরুরি তলব? আচ্ছা তুমি যদি তোমার নামে সবকিছু আমারে খুইলা কইতা
তাহলে কি আমি বিশ্বাস করতাম না? কি মনে হয়েছিল তোমার সব খুইলা খুইলা আমি তোমায় ছেড়ে চলে যাবো? অহন যে অন্য মানুষের মুখ তুমি শুনানো লাগলো। কি শুনছো তুমি? শুনছি তুমি যা যা কইরা বেড়াও, কি মনে করছো তুমি? তোমার ব্যাপারে আমি কোনো খোঁজ খবর রাখি না। আচ্ছা দূর আর পেছেও না তো, সোজা করে কও কি হয়েছে। মন্টু ভাই তোমার নামে সব কিছু করে দিছে। মন্টু সব কিছু করে দিছে? কি কইছে মন্টু? সব ওই যে তুমি যা যা প্রত্যেকদিন কইরা বেড়াও, নেশা করো, জুয়া খেলো, সেমনি কো পিছনে টাকা উড়াও করো না? আমি জানতাম তো হালা এমন একটা দিনের লেগা। আমি বয়া ছিলাম মন্টু, আমার আপনা ভাই না, কইবো না আমার নামে। আর তুমি সব বিশ্বাস করছো না, আমারে বিশ্বাস হয় না, আমারে চিনো না তুমি। মন্টু ভাই কাছ থেকে শুনি না তো মনে হইলো আগে তোমার ঠিক মতো চিনতাম না, অহন চিনলাম। যাই হোক অহন সব কিছু বাদ দাও, আমি চাই তুমি এই সমস্ত ব্যাপার থেকে ছুটে আসো, তুমি আর এই সমস্ত কাজ কাম করো না। মন্টুর কথাই বিশ্বাস করলা তুমি? আমি কেউ না, আমি কিচ্ছু না, হালা কে মুন্ডা যে লাগে ইচ্ছা কর তা ছালা। কি করছো তুমি, ফাল দেবা নাকি? ফাল দেবো গেলা ছেপাই ছে ছেপ ফেলাবো, আর হেন থেকে ফাল দিয়ে লাভ আছে? তিন তালাতে পয়রা পঙ্গু হয়ে যাবো, আজীবন তোমারে দেখুন লাগবো, তুমি আমারে দেখবা, বিয়া করবা আর এক বেটা নাই। ওই যে সাত তলা থেকে ফাল দিয়ে বইয়া যাবো ওইটাই ঠিক আছে। বাবা রে বাবা, দেশের সবচেয়ে উঁচু থামছে আলিকদম সড়ক। তুই রায়সা বাজারে কি করছস? কেঠা রায়সা, রায়সা না সাইরা রে, কি করছস তুই? সাইরা বা কেঠা? সাইরা কেঠা চিনো না তুমি? রায়সা বাজারের মাইনুমি আর মাইয়া তুই চিনোস না? তুই আমার সম্পর্কে এত কথা কিম্বে কইলি তুই? আমি মদ খাই, আমি জুয়া খেলি, আমি ছেড়ি, আমি মায়ের পিছনে টাকা উড়াই ফেলাই। ও আপনি তো টাকা উড়াইতেছেন, মায়া মানুষ পালা আর হাতি পালা তো এক কথাই, সাইডা মনে করেন আর পায়না মনে করেন। আজকে করতেছেন প্রেম, কালকে করবেন বিয়া, পরশু হবে বাচ্চা কাচ্চা, আপনি আপনি তো খরচা পারবো, এত খরচা আমি দিবা পারব না, কই দিছো না? আবে ওই খরচা তুই দিবি মানে? তুই দাও না কেটা খরচা? ও আপনি বোধ হয় ভুলে গেছেন, চুন্নু মিয়া নামে একজন ভদ্রলোক ছিল, হ্যাঁ কেটা জানেন তো, হ্যাঁ আমাকে আব্বা, হ্যাঁ যখন উইল করে গেছিল এটা আপনার ইস্যু মনে আছে? কি করে গেছিল? কইছে দুই ভাই সব কাম একসাথে করতে হইব, যা খরচা করবো একসাথে করতে হইব, আপনি হন যেই কাম করতেছেন আমি কি এই কাম করতেছি? এটা সামঞ্জস্য তো খারাপ না? সামঞ্জস্য তুই তুই এটা কেমনে কি কইতাছ আমি তো বুঝতাছি না, সবকিছুই তো আমরা 50-50 করতেছি। অহন অহনে মনে কর তুই কর না, তুই কর না, তুই প্রেম কর, তুই বিয়া কর, আমি না করছি নি। অহন কি একটা মায়ের কি দুজন মিলা বিয়া করুম নি? এটা কোনো কথা বেটা? লাগা একটা মায়ের কোন লাগা, ভাই তুই কার বোন বোন নাই? অহন বাইতে দুই তিনটা মাইয়া দেখে তারপর আমার আগুন লাগবো না? তোরটা তুই ব্যবস্থা কর, তুই গেলে এই সব কথা কইছস কি? আরনে ওই যে আপনি অন জান দেখ, আমি তোরে এখন একদম নরম একটা কথা কইতেছি, দেখ জ্বালাইস না, যেটা কইছস তুই গিয়া আবার কবি যে আমি যেগুলি কইছি জিদে কইছি এগুলি হাঁচা কথা না, তাহলে এটা আমি তোর কাছে অনুরোধ, আমি আর কিছু করছি না। আমার কি কাম রাখছি নি কেউ? আচ্ছা আমগো বাইতে প্রত্যেক দিন মনে কর যে পাঁচ জনে তোলে কেমন খরচা দেয় কত? মনে করেন দুই বেলা চাইল লাগে আপনার, মনে করেন সোয়া কেজি আর তরকারি তো মনে করেন যা খাই খাই। ও সোয়া কেজি চাইল লাগে পাঁচ জনে লেগে, আর আরও একজন যদি বাইরে যায় মনে করছে ছয় জনে গেলে? তাহলে মনে করেন সোয়া কেজি জায়গা লাগবে, এক পা বাইরে যাবো গা, দেড় কেজি হয়ে যাবো। খোঁজ কি খাড়ার উপরে এক পা বাইরে যাবো গা? হ্যাঁ মেলা খরচ তো, আর যদি বাচ্চা কাচ্চা হয়? বাচ্চা কাচ্চা হলে তারপর মেলা খরচ, মনে করেন নরমাল করে যে আছে আপনার মনে করেন 3 লাখ দুধ, ও তারপর ওষুধপাতি তো রোগবালায় লাগেই থাকে, তারপর এইটা এইটা খরচা আছে না, তারপর যে ওয়াকার, তারপর ডাইপার মাইপার মিলা জিলা জামা কাপড়। ও বাচ্চার তো মেলা পেক না, তার তো দুধ ছাড়া চলে না, বুঝছি শেষ। চুন্নুয়েন সন্সের কারবার শেষ, ওইটার চুন্নুয়েন সন্স থাকবো না, গ্র্যান্ড সন্স হয়ে যাবো, কয়দিন পর বুটস করে মরে যাবো সব। মাথায় ঢুকে নাই, যখন টের পাবেন তখন বুঝবেন। তুই দুনিয়াতে আমার 2 বছর পর আইছস
সাদিও আমি তোর থেকে দুই বছর আগেই করুম যা। ওই মিয়া এত গরম দেখেন কেন লেগা? হ্যাঁ, আপনি যেই বাপের বড় পোলা, আমি সেই বাপের ছোট পোলা। আপনার শরীর যেরকম গরম রক্ত, আমার শরীরও সেরকম গরম রক্ত। আপনি তাহলে খোদার কাছে লান হয়েছেন, খালি জোরটাই বোঝেন। এই মন্টু জোর দিয়ে কথা কয় না, মগজ দিয়ে কথা কয়, বুদ্ধি বুদ্ধি মজব। আরে খাইছে সর্বনাশ, আমাকে ঘরে বুদ্ধিজীবী জন্ম লইছে। বেশি বুদ্ধি তো এই লেগে উপরেও বারস নাই, সাইডেও বারস নাই। ডাক্তারের কাছে যা গিয়া ক, ভাই বুদ্ধি বেশি হয়ে গেছে গা, একটু কমায় দেন, তাহলে শরীরে জোর বাড়বো। তারপর আইছে আমার লগে যা। আপনার বংশের সাত জনের ভাগ্য, আমার মধ্যে একটা বুদ্ধিমান লোকের সাথে আপনার পরিচয় আছে। আর আপনি জোর দেহান বেশি, আমার শৈলীকে জোর কম নেই। আহেন না মাঠে আহেন, দেহেন কার জোর বেশি? আঙ্কেল, আপনার মাইয়া তো আমার ভাইয়ের পিয়ার মহাম্মতে পুরো আন হয়ে গেছে। আমি হিরে নিজে সব খুলে খুঁজছি, মাগার আমার মুখে কথা হেই বিশ্বাস করবো? কারণ আপনার হচ্ছে দায়িত্ব, নিজের যেহেতু মায়া সব দায়িত্ব আপনারই পালন করতে হবে। আপনার তো আমি সবই খুলে গেলাম, আমার আপন ভাই এর সম্পর্কে আর কি করবো? এরকম একটা লাফাঙ্গা পোলা আমার আব্বা জন্ম দিয়ে গেছে, আমার বিশ্বাস হয় না। আরে কি কন মনে কোন যে কাল লোকে যায় কই যায় না যায়, বন্ধু বান্ধব একটাও সুবিধা না, কোথায় বেড়ায় কোথায় থাকে, রাতে বেলা নেশা পানি করে বাড়ি ফিরে, আমার মান সম্বন্ধে পুরো হেট হয়ে যাগা। দেখেন আঙ্কেল, সিদ্ধান্ত এখন আপনার। আপনি যদি এরকম একটা লাফাঙ্গা পোলার কাছে আপনার মেয়েরে বিয়ে দেন, আমার কিছু করেন না। জিন্দগি দেও না দেহবাজার, আমি তো আগে এত খুশি জানার পর ছিলাম না। আমি তোমার ভাইয়ের চেহারা সরুর দিকে দেখলাম যে আমার মায়ের লগে মিল খাইছে, তাই ভাবলাম যে চলতো সে চলুক। তাছাড়া চুন্নু মিয়ার তো এই মহল্লে একটা নাম ইজ্জত আছে, আমি মনে করছিলাম চুন্নু মিয়ার পোলা যখন হয় তো বাপের মতন ভালো মানুষই হইব। মগর তোমার ভাইয়া যে এরকম একটা বজ্জাত কিসিমের আদমি, এটা তো তুমি না গেলে আমি জানাই পারতাম না। চাচা আমি এখন আহি, আমার জন্য দোয়া রাখেন। যাই দাসু যাও, মগর তোমার বাইরে যদি মহল্লায় দেখি তাহলে বললাম টেংরি দুইটা ভাঙ্গা হাতে ধরে দিব। আপনার মায়ের সাইরার লোকে আড্ডি চুন্নু মিয়ার পোলা দিকে ভাবছিলাম যে ভালো মানুষ আছো, কিন্তু তুমি তো চুন্নু মিয়ার নাম ইজ্জত সবই ডুবাইবা। আকাম কুকাম তো কম করো না, তোমার চেহারা সরুর দিকে একটা বোঝানোর উপায় নাই গা। তোমার কাছে তুমি আমি আমার মাইয়া বিয়া। চাচা আমারে সব তো আপনিই কইলেন, ওখানে আমারে দুইটা কথা কইতে দেন। আরে রাহমিয়া বিতলামি বাইচো, হ্যাঁ তোমার তো আবার কি শুনমু? তোমার ভাইয়া তো ঠিকই কইছে যে সুন্দর খমার ভিতরে সুন্দর সুন্দর কথা কয়া দুনিয়ার আকাম কুকাম কইরা বেড়াও তুমি। বিতলামি করার জায়গা পাও না, যাও যাও আমার বাইতে বেড়াও। তোমার লগে আমার মায়ের বিয়া দিয়ে আমি কি আমার মায়ের সর্বনাশ করুমনি? ওই ইলিয়াস ওই কাটা বন যাবি পারবি না? আবার মিষ্টি এরকম অমৃত লাগতেছে। অপমান করে লয়েছেন, আপনার তো কাম একটাই, মানুষের অপমান করানো। খুব শখ আছিল না বিয়া করবেন? দিছে ভদ্রলোক তার মায়ের বিয়া দিচ্ছে আপনার কাছে? দিব না, ভদ্রলোক ভদ্রলোক দিচ্ছে নে, দিকদারি তো কম করেন নাই। আমারে বাইন্দা রাখবেন, গাঙ্গে জলে বাসাই দিবেন, অন কই গেছে? অন তো আপনার মা মাগরি দূর তোরে,
আপনার পাগড়ি মাথা উঠে গেছে না? হ্যাঁ শুনেন, শৈলজিয়া সব হয় না, মজক লাগে মজক। এই মন্টু যা করে মজক যা করে, এমন প্যাচ লাগাই দিচ্ছি এখন তো মরবেন কুতায়া কুতায়া। প্যাচ লাগাইছস তুই, ভালো প্যাচই লাগাইছস, ছোটবেলা থেকেই তো দুষ্টামি করছ, কোনোদিন কোনো কিছু মনে করি নাই কা কেলা জানছ, মায় মরে গেছে, তুই বড় হবি কেমনে, তোর মনটা খারাপ দেখলে আমারও খারাপ লাগতো, সবসময় মনে হইতো খালি পংটামি করুক দুষ্টামি করুক, বড় হয়েছছ মানে বাপে মরে গেছে গা, তুই করস আমার লোকের দুষ্টামি সবসময় মনে করি, ওই তো করবোই, ওই করবো না কেঠা করবো, আমার আর ভাই আছে নি, আমার ভাই তো করবো আমার লোক এমন, তখন যে পংটামিটা তুই আমার লোকে করছস, তুই শেষ করে দিছস আমারে, শেষ করে দিয়া তুই যদি দিলে শান্তি পাচ, তোর যদি ভালা লাগে আমার কিচ্ছু কহনের নাই, তুই দিলে শান্তি পাইলে আমিও দিলে শান্তি পাবো, আমি জিন্দেগি বর একটা জিনিসই চাইছি, তোর শান্তি। আপনার সাথে আপনার শত্রুতা আপনার ভাইয়ের, আপনারা দুইজন দুইজন দেখতে পারেন না, সেইটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়, সেই জন্য আপনি আমার জীবন এভাবে ক্ষতি করতে পারেন না। আপনি যে ঝুনঝুড়ে নিয়ে আমার আব্বার কাছে এই সমস্ত কথা কইছেন, অনকে আমার আব্বাই দিব জন্টুর লগে আমার বিয়া, আমার মান সম্মানের কথা চিন্তা করে আপনার এগুলো করা উচিত হয় না। আপনার ভাইয়ের সাথে যে আমি মহল্লায় মহল্লায় ঘুরছি ফিরছি, মহল্লার মানুষ দেখছে না, অন যদি বিয়া না হয় মানুষে কি ভাববো, আমারে আমার জিন্দগি শেষ হয়ে গেল না, এই জিন্দগিতে কোনদিন বিয়া সাথে যাবো নাকি আমার? মজ্জালা আপনারা যে এত প্যাচ লাগাই ফেলছেন, গিট্টু যে এরকম আন্দা হয়ে গেছে এটা তো আমি বুঝতে পারি না। আপনি বুঝবার পারেন নাই, বুঝবার পারেন না আপনি, আপনি ইচ্ছা করে করছেন। শুনেন, আপনি যে অন্য মানুষের কষ্ট দিচ্ছেন না, আমি আপনার অভিশাপ দিয়ে গেলাম, আপনি ছেম ছেম কষ্ট পাইবেন। ওরে বাবা বাবা বাবা, আইছে বেদের মেয়ে জোস না, আমার অভিশাপ দেবার লেগা নিজে গো প্রেম মহব্বত করবা পারে না, দোষে যাওয়া আমার, একেবারে নিজেরে মনে করছে লাইলা মজনু আর কি, অত সোজা নেই লাইলা মজনু। হ্যাঁ বিয়া সাদির ব্যাপার, বাড়িতে নতুন মেহমান আইব, স্পেশাল খাবার দাবার আয়োজন কর, কাচ্চি বেড়ে আনা, গোঠানি আনা, গরুর কালা বুনাই না, ঘাসির গাজাল আনাইবি, লোকে মনে করছে মিষ্টি চমচম জর্দা ফিন্নি যা আছে জাফরান দিয়ে বেশি করে আনাইবি, আর শোন পান সুপারি অর্ডার দেওয়া আছে, ইয়া নিক দিয়ে পান সুপারি লুই আইবি, শোন আব্বা নাই কি হচ্ছে খানদানটার মরে যায় নাই, আব্বা থাকলে যে খানদান মেনটেন করতো সেটা আমরা করুম, মেহমান টেমান আনলে যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? হন তুই পারবি, তুই পারবি, তুই মির জাফর না, তুই তো বেইমান, তুই রে এরকম পারবি আমি জানতাম, আমার বিয়া ভাইয়া দিয়া নিজে বিয়া করতাছস, কর শান্তিতে থাক, যা শান্তিতে থাক, যা না পারা কি আছে, আপনি পারেন নাই বলে আমি বুয়ে দাও, নিজের কাজ নিজেই করম, মানুষের যা করামো না, দুনিয়াতে আমার আর কেউ আছে, আব্বা থাকলে আব্বা করতো, আপনি পারেন নাই বলে কি আমি তো আর চোখ বন্ধ করে বুয়ে থাকতে পারি না, আপনি দুঃখী মানুষ হইতে পারেন, ব্যর্থ মানুষ হইতে পারেন, শোনেন একটা কথা কয়ে রাখি, বিয়া করতে পারলেন না বলে দুঃখী এক পর্যন্ত বয়ে থাকবেন না, এইসব ব্যর্থ পুরুষকে কাউরে পছন্দ করে না, আমিও করি না আপনারে। তবে ওই কি হচ্ছে, মিজাজ খুলাম গরম করিস না, আমি কইলাম মাইরা ভালাম, আমি কিন্তু জুতা খুলাম উঁচা দাবাই রামু তরে, তুই চিনস আমারে, চেপ দেখান কে লাগে, হ্যাঁ বায়ের লোকে চেপ দেখাইতে পারেন, বাইতে আইহার চেপ দেখাইতে পারেন, যান না রাস্তায় যান, ওই ট্রাফিকের লোকে মোড়ে খাড়া চেপ দেহান মিয়া, আব্বা কি সব কামটা আপনারে দিয়ে গেছে নি, আমারও কিছু দিয়ে গেছে, ওই চল ভাই এটা কোনো কাম করলো ভাই, হ্যাঁ আপনার বিয়াটা বাইঙ্গা নিজের বিয়ার প্রস্তুতি লইতেছে ভাই, আবার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা মিষ্টি ভাই করে খায়, মন মেজাজ কিন্তু ভাই আমার বহুত খারাপ হইতেছে ভাই, আমি হলে কিন্তু এই বিয়ারে কোনোদিনই করতে দিতাম না, বিয়াটা কিন্তু আমি আমি বাংতামি, আর বেশিতে বেশি সমস্যা হলে কিন্তু ভাই আমি নিজে বিয়ার সাথে করে লয়ে পড়তাম। কি কইছস তুই,
বিয়ে শাদির ব্যাপারে কইলাম আর কি ভাই। আমি ওর শাদি ভেঙে দেবো, চটকানা দিয়ে সব গিনে দাঁত ফলাই দেবো। উই আমার ছোট না, উই যেটা করবো আমি ওইটা করুম। হ্যাঁ, তাহলে আমগো মিত্রের সম্পর্ক থাকবো, ঝামেলা মিটবো কোনো দিন। কেমনে গেলি এই কথা তুই? না করছি। আপনি বলছেন ভাইছি, আসলে হয়েছে কি, আমি তো এক জায়গায় ভুল করে লেছি। ওই তোমার ভাই আমার কাছে গিয়া তোমার নামে উল্টা পাল্টা কনে তোমার স্বভাব চরিত্র নিয়ে আমার একটু সন্দেহ হয়েছিল। এর লিগে মনে করো যে আমি সেইদিন তোমার লোক উল্টা পাল্টা ব্যবহার করছি। মগর তোমার ভাই আমার কাছে আবার আইছিল, আয়া ওই কইছে, ওই কইছে যে একটু জিদাজিদি করে তোমার নামে সে উল্টা পাল্টা কথা কইছিল। অহন আমি জানি তোমার স্বভাব চরিত্র একেবারে ডাবের পানি লাহান পবিত্র আছে। আর আমি এর লিগে চিন্তা করছি যে আমার মায়ের লগে যদি বিয়ে হয় তাহলে তোমার লগে বিয়ে দিন। যাও যাও, তোমার মনটু কইছে কিনি? ও কে তুমি জানো না? না দেখছাস, খাইছে তো। আচ্ছা যাও, মুরব্বিকে ডাকো, আমি তোমার বিয়া শাদির দিন তারিখ ঠিক করে যাই আজকে। ও আচ্ছা, ডাকুম কি আপনার উপরে? আপনি হিনে খেলায় থাকবেন কি? আহেন না, আহেন 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 চাচা। তুই যে আমার এত বড় একটা উপকার করবি। চিন্তা করা পারি নাই রে, আসলে কি কমো এখন তো সরমই করতেছে। মানে আমি না, আমি না কোনোদিন তোরে বুঝাই পারি নাই ভাই। দরদ দেখাইতেছো? হুম, দরদ একেবারে উতলায় পড়তেছে না? তুমি কি মনে করছো তোমার লাগে এই কাম করছি জিন্দিগে? তো না, ওই মাইয়া আমার কাছে আইছিল, হাত পা ধইরা কান্নাকাটি করছে। মাইয়া মানুষের কান্নাকাটি আমি সহ্য করতে পারি না, কামটা ছাড়াই দিচ্ছি। এগুলো ভাইব না যে তোমার লোকে কাজটা শেষ হয়ে গেছে, কাজটা সবই শুরু। অন কিছু কইতাছি না, দল তোমার ভারী, আমারও দল ভারী হোক, এরপরে দেখবা কাজটা কারে করে। তুই না হালা আসলে খবিস, তুই তরে ঘুমেতে উঠে চটকান আমার অনুচিত, আবার চটকান আমার তোমার তো ঘুমাইতে লয়ে যাওয়ার দরকার। তুই বহুত খবিস তুই। ও কাম শেষ হয়ে গেছে, অহন আর ভাল লাগে না? না অহন আমি খবিস হয়ে গেছি? তুই যে আমার চোখের সামনে দেখে যে আমার হোল বাড়িতে লোক আইব, মিষ্টি মুষ্টি আনবো, তোরে দেখলে মিষ্টি চিরতর লাহান লাগবো। যা যা, তুই অহন তো তিতা লাগবো, অহন তো উঠতে বসতে তুমি আমার লাত্তি দিবা, অহন তো সব শেষ। কি মনে করছো অত সোজা নেই? এই মন্টু শৈল দিয়ে কথা কয় না,
মজক দিয়া কথা কয় মজক কি কয় চুপ কর একবারে বস্তার মধ্যে ঢুকে বাইন্দা কিন্তু পেঁয়াজের বস্তার লোকে বিচুকে দেবো তুই ভাই কথা কয় তুই পিছিয়ে কষ্ট For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.